দেখুন, গত 200 দিন এই চুরিলাম বিধানসভার আমাদের সবার পরিচিত দীপশিখ, সে সংবাদ জগতে মিডিয়ার কাজ করে এবং সে আমাদের বিশালগড় প্রেস ক্লাবের মেম্বারও। এই এলাকাতে দীর্ঘদিন ধরে সে সাংবাদিকতার সাথে জড়িত আছে এবং আমাদের ছোট ভাই গত 200 দিন ও আমাকে ফোন করে হঠাৎ করে রাত্রিবেলায় যে দাদা আমি একটা অসুবিধায় পড়েছি, আমি আপনার সাথে দেখা করতে চাই। তখন জানতে পারলাম যে তার কিছুদিন আগে সে প্রায় 16-17 দিন আগরতলা জিবি হসপিটাল থেকে শুরু করে আপানিয়াতে ওর পেট ব্যথায় পেটের কিছু রোগের সমস্যা নিয়ে ও ভর্তি হয়েছিল এবং সেখান থেকে সে উন্নত চিকিৎসা করার জন্য সে হায়দ্রাবাদে যাবে আগামী 30 তারিখে। এবং আমি শুধু ওর পাশে এসে দাঁড়াইনি, আমি এই এলাকার যারা লিডার যারা আছে আমাদের মণ্ডল সভাপতি রাজকুমার থেকে শুরু করে এখানকার প্রত্যেকজনকে আমি আবেদন করেছি যে আমাদের ছোট ভাইয়ের পাশে এসে দাঁড়ানোর জন্য। এবং আমরা চাই সবাই মিলে যদি ওর পাশে এখন দাঁড়ায় তো ওর যে সমস্যাটা সেই সমস্যাটার দূর হবে। এবং মা ত্রিপুরেশ্বরী মায়ের কাছে আমি প্রার্থনা করি দীপ যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে। এবং দীপকে বলাও হয়েছে যে যাওয়ার পরেও যদি কোনো অসুবিধা থাকে ফোন করার জন্য আমাদের যথাযথ সহযোগিতা আমরা হাত বাড়িয়ে দেব, তার জন্যই আজকে দীপের বাড়িতে আসবো।